ওই যে মুখে থুথু লালা, এটা গিললে রোজা ভাঙে না রোজা। কিন্তু কিছু মানুষ আছে রোজা থাকি ফু 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 উজু করি সেব হালাইতে হালাইতে হাতের গলা উগাই যায়। আচ্ছা যে উজু করছে উজুর কিছু হানি তো গাল লাগে দিছি, এইটা হেঁটে গেলে রোজা ভাঙত না। গালের হানিগুলি হেঁটে গেলে রোজা ভাঙত না, হেঁটে সেব হালাইতে হালাইতে একের গলা উগাই দিছি। এই মশলা তো মুসলমানে জানে না। শুনেন, এক রাজায় ছেলে রোজা রয়েছে, তো রাজা খুশি হয়েছে, মুসলমান রাজা তো আমার ছেলে ফতন রোজা রইল। ঠিক আছে, দেশের মন্ত্রী যত বড় বড় লোক সবকে দাওয়াত দিব ইফতার অনুষ্ঠানে, কি ইফতার অনুষ্ঠানে, তো ইফতারে তো দাওয়াত দিছে। আসরের সময় হয়েছে, আরে হোলাই কো আব্বু রোজা কিন্তু রাখতে আত্মা না, আমার কই জারি দেয় হানি তিরস। রাজা কর, তোর ইফতারের জন্য মানুষ দাওয়াত দিলাম, তুই যদি রোজা ভাঙিয়ে আস আমার ইজ্জতের কাছা আসে। যতই কম ইজ্জত থাক আর না কম, আমি কিন্তু রোজা রাখতাম। রাজা যে হইল বিপদ, ডাক্তার বলাইছে, এ ডাক্তার রোজাও থাকে, কোনো ওষুধ দিছেনি খাই দিয়ে, রোজাও থাকে হানি তিরেশ যায়, এরকম কোনো ওষুধ আসেনি পঞ্চা হানি তিরেশ যায়, অন্য ওষুধ খেলে রোজা থাকবে নি। আচ্ছা রাজা কক, রাজা আপনি কি মাথা খারাপ নাকি, ওষুধ খেলে কি রোজা থাকবো না, তো আমি কি বেইজ্জত হইতাম? আরে বেইজ্জত হন আর না হন, এরকম ওষুধ নাই, এক ঠাকুর হিন্দু হ্যাঁ তো আমার কাছে আছে। অন্য অন্য মুসলমান ডাক্তারে কয়, এতে জানি কীতে খাবায় খাবাইলে তো রোজায় থাকতো, এই হোলান্ডে এতে রোজা থাকে না, হোলাডারে বয়স আরও ছোটো ছোটো হোলান যদি রোজা রয় না এতে সামনে বয়স তেতুই আন তেতুই আন, দেখছি নি তেতুই তেতুই তো নাম লইলে জিভে দেহানি শুনে খাইলে তো অবস্থা সিরিয়াস। তো ওই ছোটো ছোটো হোলান্ডে কয়, এই এতটা দেয় দেয় তেতুই খা, ও মারে হেতের মহি দিয়ে হানি শুচ্ছে, ও সাউরে কয় খা খা খা, মা খাইতে হইতে হানি তুলে গেছি গে। এক জমানায় মুসলমানের সঙ্গে থাকি হিন্দুরও মশলা বুঝত, মোহের হানি খাইলে রোজা, তো আমরা গিলে এত সেভালান, সেভালানের কোনো দরকার নাই। গালের মেয়েদের যে লাগা ফানি, এটা যদি থুতুর সাথে মিশি হেঁটে যায় রোজা ভাঙত না রোজা। আল্লাহ আমাদের এই কথা, তরাবি ভরব, কি ভরব, কে কে ভরবেন তরাবি, হাত নামান। এর মসজিদে প্রথম এত মানুষ আসবে জাগা হয় না, তিন দিনের পরে অর্ধেক খালি হয়ে, আমি যা দেখি তাই বলি রে, আমরা এরম দেখেন নি, ওইটা উড়ের হাগল, রোজা আইসে তরাবি হরানোর দরকার। ওই একজনের তরাবি হরে হাঁস শব্দ নহজ হরে না, আচ্ছা কোন সে তরাবি বলো না হাঁস শব্দ নহজ বলো, ও যেতে তরাবি হরে না, হেতে এতে একটা মানুষ নেই এতে তরাবি নহজ হরে না, ওইসে নি হেতে নিজে হরে না নহজ, ও তরাবি নহজ হরে না হেতে রয়েছে দোষ। আল্লাহ এই অবুজের কারবার, অবুজের আল্লাহ তরাবি নহজ হরে করবো তো, যারা আসবে তারা ছুটতে দিব না, কি দিব না, ছুটতে দিব না। তিরিশ দিন যদি নামাজের অভ্যাস হইয়া যায় আর আস্তে আস্তে দশ দিন যদি নামাজ পড়তে পারে, সে ফাঁকা নামাজই হয়ে যাবে, কি হয়ে যাবে। তো রমজান হইল ভালো, রমজান মাসে নামাজের অভ্যাস করা সহজ, কেন অন্য মাসে ভালো কাজের অভ্যাস করতে দুইটা শত্রুই বাধা দেয়, একটা হইল শয়তান আর একটা হইল নফস। রমজান মাসে শয়তানটা আল্লাহ বাঁধিয়ে এলে, আর একটা শত্রু থাকবে এটার নাম নফস, রোজা থাকার কারণে দুর্বল হয়ে যাবে। তো দুই শত্রুর সাথে মোকাবেলা করি ভালো হওয়া তো কঠিন, দুর্বল একটা শত্রুর সাথে মোকাবেলা করা তো সহজ। তাহলে আমরা একটা আন্দোলন শুরু করি, নামাজ দিস বানান, কি বানান, নামাজই বানান। কোরআন শরীফ, রমজান মাস কোরআনের মাস, কি মাস, ফক গলে কোরআন শরীফ পড়তে হবে, যে জানেন হেও ভরবেন, যে জানেন না হেও ভরবেন। বলে এটি কী কন হুজুর, না জানি হরে কিনা, না জানি হরে আরেকজনে কইবে যে বয় আমি শুনি, কোরআন শরীফ ফরাজ যাইছো আপ ও শোনারও হয়েছ আপ,
আমি যেখানে যাই দাওয়াত দিই। এই বক্সগঞ্জ মসজিদ এই একটা লিস্টই হোক, কে কে কোরআন শরীফ আরে না, দেখবেন বাজারের অন্তত এক এক মসজিদ 50-60 জন হবে কোরআন শরীফ হইতে আরে না, তারা নাম করে। জোহরের নামাজের পরে একজন রে কয় এই তুই কোরআন শরীফ পড়, তারা হুন যে হইতে পারে না, শুনতে পারবে না, 30 দিনে যদি 30 বার শুনে হেঁচে হতো এক খতম দিয়ে দিয়েছি। তাহলে এই উদ্যোগটা নেওয়া দরকার কিনা, কেন তারারে শোনাবো, তাদারে কোনো কোরআন শরীফ জানে না, শোনেন না, মানুষও নাই, কেউ কোরআন শরীফ পড়তে হবে। কীভাবে উজু করে বৈশা কোরআন শরীফ খুইলা এক ফাড়া, এক ফাড়ার অক্ষরগুলি চোখে যাবে, এক ফাড়ার অক্ষরগুলি চোখে যাবে, এই চোখে চাইলেও ভাড়া সোয়া হবে। কোরআন শরীফ পড়িয়া খতম, কোরআন শরীফ শুনিয়া খতম, কোরআন শরীফের অক্ষর দেখিয়া খতম, তারপরেও কোরআন শরীফের থেকে খালি থাকতে পারবে না ইনশাল্লাহ। আমরা এই উদ্যোগ নিবদ প্রতিযোগিতা কমপক্ষে এক খতম তো দিবই, 3 খতম দিব, 5 খতম দিব, 30 খতম দিব। আমাদের মজহাবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ রমজান মোবারকে 61 খতম দিতেন, কয় খতম কেনে তোর আমিতে 1 খতম কিতা না আদানোর সময় ছিল কোনো একটা। তাইলে আমরা ইমাম আবু হানিফা তরাবির মধ্যে 1 খতম দিতেন, অর্থাৎ 1 রাকাতে 1.5 ভাড়া, 1 রাকাতে 1.5 ভাড়া, 1 ভাড়া ভরে যে অবস্থা কায়ে। নামাজের ভিতরে যদি 1 খতম কোরআন শরীফ দিতে পারেন, নামাজের মধ্যে যদি 1 খতম কোরআন শরীফ দিতে পারেন, 7000 খতম, 7000 খতম কোরআন শরীফ পড়া আমাদের জন্য সম্ভব নাকি? কিন্তু সহজ তরিকা, আমরা হাফেজের পিছনে নিয়ত বেঁধব, হাফেজের নিয়ত বাঁধার লগে লগে কিছু আছে খোদারে ঠকায়, হাফেজ তো লম্বা হইব হেমিয়া নিয়ত বাঁধে না, জাগাত বইতে হাফেজ সবে করে কি রুকুত যাইবার আগে দিয়ে টানি টানি হরে কি হরে, হেতে কয় দেবার তো রুকুত যাইব হালদি খার, খোদারে ঠকাইছে, খোদারে ঠকাইলে নিজে ঠকে না। 7000 খতমের সওয়াব পাইতে হলে ইমামের লগে লগে নিয়ত বাঁধবে, ইমামের লগে রমজানের কারণে প্রত্যেক এবাদত 70 গুণ বাড়ে, তাহলে রমজানে 1 খতম 70 খতম, রমজানের বাহিরে 70 খতম, রমজানে 1 খতম। আর নামাজও যদি উঠি আরে এবারে 7000, এবারে আচ্ছা মরিনি মরিনি খতম হইল, মরি খতম হইলে সওয়াব হবে নাকি? তো এই সুযোগটা ছাড়িয়ে দিব না ইনশাল্লাহ। এই খতমতরা বিফলব তো ওই আল্লাহরে ঠকাইয়েন না, আল্লাহরে ঠকাইয়েন না। এটা স্কুল মাঠ, স্কুল ছাত্রদের কাছে অনুরোধ, মাস্টারদের কাছে অনুরোধ, দোকানদার ভাইদের কাছে অনুরোধ। আমরা সুয়াগাজী বাজার দোকানদাররাও খতমে তরাবি করে, তো কেমনে দোকান তো বন্ধ করে না, কর্মচারীরা যে বয়া যায় নিজে যায় তরাবি করে, তো কর্মচারীর তরাবির দরকার আছে না, হেতারার জন্য আলাদা আর একটা আছে, ওই সময় বেশ কম সময়, যদি এই বুদ্ধি থাকে তো হরি বউ যদি একমত হয় তো গোলাপ দান চাউল হইয়া যায়, গোলাপ দান কি হয়ে যায়, আর একমত না হলে কিচ্ছু হয় না। এখন দোকানের কর্মচারী এবং অন্যরা একমত হইয়া যাবো, কী হয়ে যাবো একমত হয়ে যাবে, কতক্ষণ মালিকে ভরবো কতক্ষণ ওই কর্মচারীকে ভরবে। এই রমজান কি আমরা কি আগামী রমজানে আমরা বেঁচে থাকবো এমন কোনো দলিল আছে নাকি? তাহলে আমরা কর্মচারীর সাথে চুক্তি করি, আমি আগে ভরি নলি তুই আগে ভর, পরে আমি ভরি, এইভাবে প্রত্যেকটা দোকান ঘরে আল্লাহর কোরআন খতম হইতে হবে। আল্লাহ এইভাবে দোকানদারি করার তৌফিক দান করে। ইয়া রমজানের খতম রাত্র হইতে ঘোষকে ঘোষণা দেয়, ইয়া বাগিয়াল খায়ের আকবিল, ইয়া বাগিয়া সর আকসির, প্রতি রাত্রে কয় রে কে কে ভালো হবে এগিয়ায়। রমজান মাসে ভালো হওয়া সহজ, রমজান মাসে কেন শত্রু তো কম, শয়তান তো নাই, আর নফসও তো দুর্বল। এখন যদি ভালো না হইতে পারিস আর ভালো হবি কোন সময়,
কি ভালো হবো, রমজান মাসে তাহাজ্জুদ হবে, কি পড়বো? ওই শেষ রাতে খানা খাইতে উঠলে নিজে তাহাজ্জুদ পড়বে। তাহাজ্জুদ পড়ার পরে বিবিদ ওই বাত ফাঁকায় তরকারি গরম করে স্বামী হেনে দেবে, যা তুই তুই যা তুই হলি। এইভাবে যদি স্বামী স্ত্রী মত হইয়া 30 দিন তাহাজ্জুদ পড়ে, কদিন 30 দিন তাহাজ্জুদ পড়ে, রমজানের পরে 6 রোজা 6 রোজা 6 রোজায় 6 দিন সাহারি খাওয়ান লাগবো, তো 30 আর 6 36 ঈদের রাত্র ইবাদতের রাত, তাহলে 37 কদিন। আর 3টা দিন যদি তাহাজ্জুদ পড়েন, আল্লাহর কসম করি বলি তাহাজ্জুদ অভ্যাস হয়ে যাবে। মানুষ অভ্যাসের দাস, যে জিনিস অভ্যাস করে এটা ছাড়তে পারে না। তো তাহাজ্জুদকে যদি রমজান মাসে অভ্যাসে পরিণত করি, তাহলে তো আমরা তাহাজ্জুদে ছাড়তে পারতাম না। এই ভালো কাজটা ইনশাল্লাহ রমজান মাসে উদ্যোগ নিবদ কে কে, আমরা তাহাজ্জুদ পড়ার অভ্যাস বানাব, হাত নামান। ইয়া বাগ ইয়া শরে আকসে, যারা খারাপই করস এখন তো আর কোনো শয়তানের কানদরে নিত ন, হিরিয়া হিরিয়া বিড়ি সিগারেট খায়নি, খাওয়ান না মানুষ আসেনি, বিড়ি সিগারেট ভালো না খারাপ? সিগারেটে গায়ে লেগছে ধূমপান 20 বার সিগারেটে কয়ে আমরা যে খাস শুনুছি আমি 20 এটি দেখি দেখি খায়, এটা কি আরাহাগল না হুরাগল? সিগারেটে কয়ে আমি 20 তারপর খায়, আল্লাহ কি অবস্থা হয়েছে! তো শৈশদী শহীদ মরমে কইতেন বিড়ি সিগারেট খাওয়ান না, 3টা উপকার আছে, কয়টা? তোলে তো বিড়ি সিগারেট খাওয়ানো না দরকার, বিড়ি সিগারেট খাইলে 3টা উপকার আছে। একটা উপকার হলো আল্লাহ দিলে কুত্তা কামড়ায় না, কি কামড়ায় না? কেন বিড়ি সিগারেট খাইতে খাইতে তার যক্ষায় ধরে, হাতে গুজো হয়ে যায়, হাতের মাঝে লাড়ি একটা লয় কি লয়, আর কুত্তার কাম যারা তো লাড়ি দেহে, ও মা গো মা, কামড়াবিও তো কাছে আইলে না, হেতের কাছে দোয়াইয়ে না, তাহলে এক উপকার হওয়া গেছে কুত্তার কামড়াইতে। আমি বলি উপকার ন ক্ষতি, আরে তোরে কুত্তার কামড়াইলে মাইলং খাইতি, ইঞ্জেকশন দিতি, বালা হয়ে যাবি, তোরে যে ধক্কা দিছে এবার তো তোর বালায় নাই, এটা ক্ষতি কইছি আর উপহাস করছে হুজুরে। আরেকটা উপকার সরাইয়ে না, কিয়ে না, হেতের ঘরে সরাইয়ে না, কেন হারা রাত কাশে কি সদ্য ওই ঘর না হান্দা, যেটা গৃহস্থ ঘুম গেছে হেতে তো ঘুমে যায় না, সোল ডরেও আন্দায় না, এটা উপকার ন ক্ষতি, এটা উপকার না। আরে সোলের গেলে কি তো হইতো, কাপড় নিত, মালপত্র নিত, তোর ভিতরে যক্ষা ঢুকছে তোরে তোরে দেবে গিয়া, তাহলে এটা ক্ষতি, এটা কি ক্ষতি? না ভিতরে হইসে লাগে না, কি লাগে না? খেতে ঘুম যাইতে না যাইতে হাতের মাথা চুলে নাই, টাকলা মুরাত কি মুরাত, তোলে মাথার চুল থাকলে না ভিতরে হইতে লাগবে, ক্ষতি, এটা কি অভ্যাস? সারতে হলে রমজান মাস কোন মাস? ইফতারের সময় যাইয়া মসজিদ বাড়িবে না, ইফতার করি তারাবি হরণের আগে বাড়িবে না, তার সদ্য গোষ্ঠীও সাহস করে হইতো না, এই মসজিদের ভিতরে সিগারেট ধরাইতো, কেউ যদি মসজিদে সিগারেট ধরা তার হিদের মেরিদানা সিধা করি ডরেও তো সিগারেট ধরাইত না, তো তারাবি হরি টরি বাইতেইব, বিবি বাদ দে বাদ খাই, এমনি বালিশের মাঝে মুখ দিয়ে লগ লগ হুতি দিব, সিগারেটের কথা যেন মনে না হবে। এরকম যদি 30 দিন করে ইনশাল্লাহ দেখবে সিগারেট থেকে গুয়ের গন্ধ বাইর, কি বার হয়? এতদিন তো আতরের গন্ধ বাড়িছি, আর যে বান্ধব গুয়ের গন্ধ, কিয়ের গন্ধ? তাইলে আমরা খারাপ অভ্যাস ছেড়ে দিব, খারাপ অভ্যাস ছেড়ে দিব, অর্থাৎ বিড়ি সিগারেটের অভ্যাস ছেড়ে দিব। এইভাবে আল্লাহ আমাদের সব ইবাদতগুলি করার তৌফিক দান। 30 দিন ইফতারের সময় 30টা দোয়া কবুল হবে, কটা? ইফতার লইয়া বইয়া কোন দিন কোন দোয়া করব, প্রথম 10 দিন রহমত, মধ্যমন্দির 10 দিন মাঘ ফেরাত, তৃতীয় 10 দিন দোজকের থেকে মুক্তি,
এইভাবে এক একদিন এক একটা দোয়া করবো তো ইনশাল্লাহ। ওই মুড়ি আর বুটে মিয়া আলগা আলগা রাগ, একই লাগিলি করিয়েন না, একই লাগিলি আর জিডে হোক হেড হেড একটাই মিলেলেও যেই আলগা থাকলেও হে ফেটে যাই তো অত্তর হয়ে যাবে। এত এত সিটিংটা অনেক দরকার কি বই বই ইয়া ওয়াস আল ফাজলে এক ভিল্লি, ইয়া ওয়াস আল ফাজলে এক ভিল্লি, একজনে বন্টন করো ইফতার আইসি সামনে দোয়া করি, দোয়া করি আল্লাহর কাছে দোয়া কবুল করাই, দোয়া কবুল। তিরিশ দিন কয়টা? তিরিশটা দোয়া করবো তো আল্লাহ তুমি আমাদের এই রমজান মাসটা। আর একটা কথা বলি, রসুল্লাহ মদিনা শরীফের মিম্বরে জিব্রাইলের বদদোয়া আমিন কইছে, একটা বদদোয়া যে রমজান মাসে গুনাহ মাফ করায় নাই, রমজান মাসে গুনাহ মাফ করা নাই, এতে তালে তালে শুধু উৎসবে রয়েছে। রসুল্লাহ জিব্রাইলে কয় আল্লাহ এই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, কার এটা উম্মত? নবীর উম্মত। আল্লাহ এই উম্মতটা আপনার উম্মতটা ধ্বংস হয়ে যাক, রমজান মাস চলে গেছে অবহেলা করে গেছে কিন্তু গুনাহ মাফ হয় নাই, গুনাহ তাহলে নবীর বদদোয়া এটা কি সাধারণ না বিরাট অসুবিধা? তাহলে আমরা রমজান মাসে আপনাদের গুনাহ মাফ করাই নিতে হবে, না হইলে নবীর দোয়া বদদোয়ার মালিক হব। আল্লাহ পাক আমাদের এই রমজান মাসের কথাগুলি মনে রেখে এই বক্সগঞ্জবাসী হোটেল মালিকরা রোজার ইজ্জত করিও, রোজার আমরা একটা স্লোগান দিয়ে এই হোটেল রেস্তোরাঁ বন্ধ করো রমজান মাসের ইজ্জত করো এরকম একটা স্লোগান দিয়ে যাই আর গে খুলে তারা দেখ কিরে তুই হোটেল খুঁজত কাল, এইভাবে কইলে অন্তত হকে রমজান মাসের এহতেরাম হবে। সুবহান আল্লাহ ও বেহামদি, সুবহানাক আল্লাহুম্মা বেহামদিগা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।